আসসালামু আলাইকুম। বোকারা নিজেরা কোরআন বুঝে না, কিন্তু অন্যদের কোরআন বুঝিয়ে বেড়ায়। যেমন এই লোকটি আসিফ মহিউদ্দিন, আর তার সাথে তার এক বান্ধবী জুটেছে, সম্ভবত নাহিদ নাম। এখানে দেখুন, আল্লাহ যদি সব কথা সত্যি বলে, তাহলে কোরআনে এত ভুল ও মিথ্যে কথা বলা আছে কেন? এই কথাটা যে লোকটি বলছে, তার দিকে তাকিয়ে দেখুন, সে কিন্তু আল্লাহ শব্দটি ঠিকমতো লিখতে পারেনি, আল্লাহর নামটা ঠিকমতো লিখতে পারেনি, অথচ সে তার দাবি যে কোরআনে ভুল আছে। এরকম একটা অজ্ঞ মূর্খ অশিক্ষিত লোক, এর পক্ষে কি কোরআন বোঝা সম্ভব? সম্ভব না। কোরআনে কোনো ভুল নাই, কোনো মিথ্যে কথা নাই না, এটা সাধারণভাবে সোজা মানুষের সোজা কথা নয়। কোরআন আমরা পড়েছি, কোরআন বুঝেছি, কোরআন জেনেছি, কোরআন ভালো করে শিখেছি, তারপরে আমরা কথা বলছি। এই মূর্খরা তখনই কোরআনে ভুল ধরে যখন তারা কোরআনের আয়াতটি না বোঝে। যেমন কোরআনের কোন আয়াতে পৃথিবীকে গ্রহ হিসেবে উল্লেখ করা হয়নি, উল্লেখ করা হয়েছে জমিন। পৃথিবী নামক গ্রহটিকে কখনো উল্লেখ করা হয়নি কোরআনে। কাজেই কোনটা গোল, কি চ্যাপটা, এর কোনো ধারণাই কোরআনে দেওয়া হয়নি। কোরআনে বলা হয়েছে জমিন, জমিনকে তোমাদের জন্য বিছানার মতো করা হয়েছে, একটি আয়াতে বলা হয়েছে। এখন বিছানা যেহেতু চ্যাপটা, তারা ধরে নিচ্ছে যে কোরআন বলছে পৃথিবী চ্যাপটা, পৃথিবী গোলাকার নয়। আরে বাবা, বিছানার মতো করা হয়েছে, বিছানার মতো না করা হলে তোরা জমিনে ঘুমাস কি করে? কোটি 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 মানুষ বিছানা করে, বিছানার মতো ব্যবহার করে জমিনকে, জমিনে ঘুমাচ্ছে। বলা হয়েছে জমিনকে প্রশস্ত করা হয়েছে, তারা ধরে নিচ্ছে পৃথিবীর জমিন পৃথিবী চ্যাপটা, প্রশস্তই তো করা হয়েছে। প্রশস্ত না করলে গাড়ি চলে কিভাবে জমিনে? প্রশস্ত না হলে লঞ্চ স্টিমার চলে কিভাবে পৃথিবীর বুকে? কিভাবে সম্ভব এটা? বলা হয়েছে পাহাড়ি ভূমি আর সমতল ভূমির কথা কোরআনে, ওরা ধরে নিচ্ছে কোরআনকে সমতল বলা হয়েছে, পৃথিবী গোলাকার না। কোরআনে বলা হয়েছে পৃথিবী সমতল, পৃথিবী গোলাকার না। এই জাতীয় বহু বিভ্রান্তি এদের মাঝে কাজ করে, তার মানে বোঝেনি কোরআন, না বুঝে এই উল্টাপাল্টা কথাগুলো বলছে। একটা দুষ্ট চক্রের মাঝে আমরা আটকা পড়ে গেছি, কোনো কথাই এরা শুনতে চায় না, এরা বুঝতে চায় না। কোরআন বলেছে গরুর তলপ্যাট থেকে দুধ আসে, এখন ওরা বলে দুধ তো বাট থেকে আসে, দুধ তো তলপ্যাট থেকে আসে না, বাটটা তো তলপ্যাটে। প্রথম কথা হলো বাটটা তলপ্যাটে, দ্বিতীয় কথা হলো এটা বিরেশন কেন্দ্র, পরিপাকতন্ত্রের সর্বধাপটা হলো তলপ্যাটে, এবং সেখানে যে খাদ্য পরিপাক হয়েছে তার থেকে দুধ বেরিয়ে আসে, তার তলপ্যাটি তো দুধ হয়। সোজা কথাটা মাথায় ঢুকলো না। এরকম হাজার হাজার কথা নিয়ে তারা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, হাজার হাজার আয়াত নিয়ে তারা উল্টা পাল্টা বক্তব্য দিচ্ছে, কোনো আয়াতই তারা বোঝে না, বুঝে কথাগুলো বলছে। জমিনের উপরে সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়, আর কারণে সূর্য উদয় এবং অস্তের কথা বলা হয়েছে, এতে ভুল কোথায়? ভুল তো নয়, ভুল তো নেই। জমিনের উপরে সূর্য তো উদয় হচ্ছে, সূর্য তো অস্ত যাচ্ছে, যা দেখা যাচ্ছে তাই বলা হচ্ছে, অসুবিধাটা কি? এর মধ্যে ভুল কোথায়? অবৈজ্ঞানিক বিষয় কোথায়? কোনো অবৈজ্ঞানিক বিষয় তো নয়। সান রাইজেস ইন দ্য ইস্ট, এভরিবডি নোজ ইট, এভরিবডি সেজ ইট, হোয়ার ইজ দ্য প্রবলেম উইথ দ্য কোরআন? ব্লাডি ফুলস। এই বোকাদের নিয়েই নাস্তিকের দল লাফালাফি দাফাফি করছে, কি বলবেন? মন চায় যে ধরে কোরআন গিলিয়ে দিই, হারামজাদার দল।